নমস্কার, আমি অঙ্কিতা। স্ট্রিট লাইটের আজকের নিবেদন ঐশী চক্রবর্তী ভট্টাচার্যের লেখা কবিতা অন্য বসন্ত। তোমার কাছে বসন্ত মানে এক মুঠো আবিরে ভালোবাসার মানুষটাকে রাঙিয়ে দেওয়া। তোমার কাছে বসন্ত মানে হালকা বাতাসে ভালোবাসার মানুষের স্পর্শ অনুভব করা। তোমার কাছে বসন্ত মানে কোকিলের কুহু কুহু ডাকে প্রাণ খুঁজে নেওয়া। তোমার কাছে বসন্ত মানে উৎসবের দিন গোনা। তবে তুমি বোধহয় জানো না, ওদেরও বসন্ত আসে, ওদেরও যে ইচ্ছে করে নিজেকে আবির রঙে রাঙাতে, ওদেরও যে ইচ্ছে করে ভালোবাসার মানুষটার সাথে নতুন করে প্রেমের পরশ জাগাতে, কিন্তু হয়ে ওঠে না। ওরা তাই নিজেদের ইচ্ছেগুলোকে লুকিয়ে রাখে আঙুলের ভাঁজে। ওদেরও স্বাদ হয় কোকিলের কুহুসুরে গলা মেলাতে। কি করবে বলো ওরা, ওদের হাজার স্বাদ থাকলেও যে সাধ্য নেই, কারণ ওরা যে সমাজচ্যুত। এই সমাজের উচ্চ মনের মানুষগুলো যে ওদেরকে এক ঘরে করে রেখেছে, উৎসবের সব রং থেকে ওদের দূরে সরে রেখেছে। তাই তোমার ঘরে যখন রঙিন বসন্ত এসে উঁকি দেয়, ওদের ঘরে তখন বিবর্ণ বসন্ত। তুমি যখন তোমার ভালোবাসার মানুষটার সাথে আনন্দে বিভোর থাকো, ওরা তখন মুখ লুকিয়ে বালিশ ভেজায় আর দিন গোনে। কবে ওদের জীবনে তোমার মতন রঙিন বসন্ত আসবে? অপেক্ষায় প্রহর গোনে কারোর আসার পথ চেয়ে, যে হাত ধরে বলবে বসন্ত রঙে তোমায় রাঙাতে চাই। কিন্তু সত্যি কি তা সম্ভব? ওরা যে বৃহন্নলা, ওদের কি এসব স্বপ্ন দেখতে আছে? দেখতে নেই, কারণ সমাজের উঁচু দরের মানুষদের তাহলে উঁচু মাথাটা যে নিচু হয়ে যাবে। তাই ওরা চায় না ওদের অধিকার ফিরিয়ে নিতে। তুমিও দাও না, কারণ তুমিও যে সেই উঁচু দরের মানুষের মধ্যেই পড়ো। তাদের থেকে তুমি তো আলাদা নও। তাহলে কি করে তুমি ওদের রঙিন বসন্ত উপহার দেবে? তাই তোমার পাশে যখন বাসে বা ট্রেনে ওরা এসে বসে, ঘৃণায় তুমি মুখ ফিরিয়ে নাও। তাই তো ওরা বেরং জীবন কাটায়। আচ্ছা, যদি এমন হয়, তুমি যদি কোনো বৃহন্নলার জন্ম দাও, পারবে তাকে দূরে সরিয়ে দিতে? পারবে নিজেকে রঙিন বসন্ত উপহার দিতে? তোমার বৃহন্নলা সন্তানকে এক বিবর্ণ বসন্ত দিতে পারবে? ভেবে দেখো, যদি পারো তাহলে সত্যি তুমি উচ্চদরের মানুষদের একজন, আর যদি না পারো তাহলে ওদেরকেও একটু জায়গা দিও তোমার রঙের খেলার সাথী হতে। একটু জায়গা দিও তোমার উৎসবের আসরে, তোমার আনন্দের সময়।